সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফোন যার মডেল নাম্বার L28S। তো ভিউয়ার্স, ফোনটার প্রবলেম, ফোনটা শর্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এটা সার্কিটটা খুলে ফেলেছি, এটা কিভাবে শর্ট হলো সেটা দেখাবো। আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, আমার এখানে পাওয়ার সাপ্লাই 4.2 ভোল্টেজ দেওয়া আছে। তো ভিউয়ার্স দেখুন, আমি ফোনটা গ্রাউন্ডে টাচ করার সঙ্গেই দেখুন 3.6 শর্ট হয়ে গেছে, একদম ফুল শর্ট। তো ভিউয়ার্স দেখুন, ফুল শর্ট। তো বন্ধুরা, আমি ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে কাজগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার সামনে যে ডিজিটাল মাইক্রোস্কোপ দেখছেন, আমরা ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে কাজগুলো করি। তো ভিউয়ার্স, আমি প্যানেলটা তুলবো, আমি হিট দিয়ে সুন্দর করে আইসির প্যানেলটা তুলবো। সেটটা একদম ইনটেক সেট ছিল। তো ভিউয়ার্স, আমি প্যানেলটা সুন্দর করে তুলে নেব, আমরা ওই প্যানেলগুলো সুন্দর করে তোলার চেষ্টা করি এবং পুনরায় এই প্যানেলগুলো আবার লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা প্যানেলটা সুন্দর করে তুললাম। তো এখন আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করব। তো ভিউয়ার্স, আমরা পরিষ্কার করে নিলাম, আমরা এখানে থার্মাল পেস্ট দেব এবং পেস্ট দিয়ে আমরা দেখব। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম মিটার দিয়ে চেকিং করে নিচ্ছি যে কোন সাইডটা শর্ট, আমি তারপরে পেস্ট দিয়ে নিচ্ছি আইসির উপরে কোন সাইডটা গরম হয় সেই বিষয়টা আমি দেখব। তো ভিউয়ার্স, এই ক্যাপাসিটারটা আমার কাছে ডিস্টার্ব মনে হয়েছে, তারপরেও আমি এখানে পেস্ট দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমি এখন পেস্ট দিয়ে সুন্দর করে নিলাম, এখন আমি মিটার দিয়ে এটাকে মিটার গ্রাউন্ডে টাচ করব। ডিজিটাল পাওয়ার সাপ্লাই যে প্রুফটা, এই যে বন্ধুরা দেখুন, আমি যেটা সন্দেহ ছিল সেটাই হয়েছে। তো ভিউয়ার্স, এই ছোট্ট ক্যাপাসিটারটা শর্ট দেখুন, আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ধোয়া উঠতেছে। তো ভিউয়ার্স দেখুন, এটা ফুল শর্ট এবং এটা দিয়ে প্রচুর পরিমাণে ধোয়া উঠতেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমার প্রবলেমটা হয়েছে। তো বন্ধুরা, আমি এটা সুন্দর করে এখন তুলে দেব, আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে এটাকে যে গরম হবে সে গরম অবস্থায় আমরা এটাকে তুলে নেব। তো ভিউয়ার্স, এটা এক সাইডটা উঠে গেছে, এটা এত পরিমাণে গরম হচ্ছে যে নিচের যে লিডটা, সেই লিডটা পর্যন্ত গুলে যাচ্ছে এবং লিডটা গলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এটাকে অলরেডি ভেঙে ফেলেছি ক্যাপাসিটারটা, এখন আমাদের শর্টটা চলে গেছে। তো বন্ধুরা, আমরা এভাবে এই কাজগুলো করি, আমাদের কাজগুলো আমরা মিটারের মাধ্যমে এবং বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করে আমরা কাজগুলো করে থাকি। তো বন্ধুরা, আমার এই কাজগুলো আপনারা দেখতে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।